ভাগীরথীর তীরে ভোজবাগ বাগানে 108 রকম গোলাপ ফুটত। একটা সময় নিহত নবাবের স্ত্রী লুৎফুন্নেসা এই ভোজবাগ বাগানের এক কোণে একটি ঘরে বাস করতেন। প্রতিদিন এই বাগানে পরিচর্যা করতেন, মালা দিতে, প্রদীপ জ্বালাতে যেতেন তার স্বামীর কবরে। এই সময় তার সাথে ছিল ছোট্ট শিশুকন্যা জোহরা। একটা সময় সিরাজের হত্যাকারীরা এই ছোট্ট শিশুকন্যা জোহরাকে ও লুৎফুন্নেসাকে গঙ্গায় চুবিয়ে মারত এবং অত্যাচার করত। স্বামীহারা লুৎফুন্নেসা যন্ত্রণায় পাগল হয়ে যান তবুও আঁকড়ে রেখেছিল স্বামীর শেষ শয্যা। মির্জাফর ও মিরন বাবা ও ছেলে দুজনেই লুৎফুন্নেসাকে বহুবার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। বলেছিলেন, হাতির পিঠে যে চড়েছে সে গাধার পিঠে কোনোদিন চড়তে পারবে না। তিনি বেছে নিয়েছিলেন কষ্টের জীবন। স্বামীর শেষ শয্যাকে আঁকড়ে ধরে রাখার কষ্টের জীবনকেই তিনি একটি সুন্দর জীবনভাবে বেছে নিয়েছিলেন। তাই ইংরেজ রায় তাকে মাসহারা ব্যবস্থা করে দিয়েছিলেন। এই কষ্টের জীবনে জোহরাকে আঁকড়ে ধরে বেঁচে ছিল কিন্তু সিরাজের মেয়ে জোহরার শেষ পরিণতি কি হয়েছিল, আর সিরাজের বংশ কি আজও বেঁচে আছে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে সেই নবাব বংশের জোহরার শেষ পরিণতি আজ তুলে ধরব। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান থেকে আসা 1740 সালে 66 বছর বয়সে বাংলার নবাব হন আলীবর্দী খাঁ। নবাব সিরাজদৌল্লা ছিলেন আলীবর্দী খাঁর খুবই আদরের নাতি। নবাব সিরাজদৌল্লার জন্ম হয় 1733 সালের জুলাই মাসের 2 তারিখে। পুত্রহীন আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজদৌল্লা, আর তার গদিতে বসার 2 বছর পর তার ষড়যন্ত্রকারী যেমন ধরেন ঘসেটি বেগম, মির্জাফর, মিরন এবং আরো অনেকে ষড়যন্ত্র করে এই নবাব সিরাজদৌল্লাকে হত্যা করলেন। হত্যা করার ঠিক কিছু মুহূর্ত পরে সিরাজের স্ত্রী উপর বর্তমানে ঢাকার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে নবাব পরিবারের দুর্দিন দুঃসময় জীবন। একমাত্র কন্যা জোহরা লুৎফুন্নেসা আলীবর্দী খাঁর স্ত্রী নবাব পরিবারের নারীদের 8 বছর বন্দি করা হয়েছিল বুড়িগঙ্গা পাড়ের জিঞ্জরা প্রাসাদ বলে যে একটি প্রাসাদ এখনো আমাদের ভেসে আছে সেই ইতিহাস। তো স্থানীয় লোকজন সেই প্রাসাদকে এখন নগরা নামে জানে বা চিনে। এরপর নিষ্ঠুর মিরন, মির্জাফরের ছেলে মিরন, লুৎফুন্নেসা ও জোহরাকে ছাড়া বাকি সবাইকে হত্যা করে বুড়িগঙ্গার নৌকা ডুবিয়ে। লুৎফুন্নেসা ভোগবিলাসের জীবন ত্যাগ করে ছোট শিশু জোহরাকে নিয়ে তার জীবন শুরু করে খোশবাগের নবাবের সমাধিস্থলের পাশে একটি কুড়ো ঘরে। 14 বছর বয়সে সিরাজদৌল্লার ভাইয়ের ছেলের উমাদুল্লার সাথে জোহরার বিয়ে দেয় লুৎফুন্নেসা। বিবাহের পর জোহরার নাম হয় কুৎসিয়া বেগম, আর কুৎসিয়ার গর্ভে সিরাজদৌল্লার পরিবারের বংশের বাতি জ্বলে উঠে। সে বাতি আজও জ্বলে চলছে। বর্তমানে ঢাকা শহরে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন নবাব সিরাজের নবম বংশধরেরা।
বর্তমানে তারা ঢাকা শহরের খিলক্ষেত শহরে, খিলক্ষেত বলে যে একটা শহর আছে সেই খিলক্ষেত বৈকালী টাওয়ারের বসবাস করছেন। তো বন্ধুরা, এই নবাব বংশধরের পরিচয় আবারও নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ভালো ভালো ভিডিও পেতে। তো এই নবাবের শেষ বংশধরের শেষ পরিণতি আবারও আর একটি ভিডিও নিয়ে আসব। তো আজকের মতন এখানেই আমাদের ভিডিও শেষ।